হ্যালো ভিউয়ার্স, অল্প টাকার বাজারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া। আজ আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো নাইসার ডাইসার। ভিউয়ার্স, এটি একটি জেনুইন নাইসার ডাইসার প্লাস। ভিউয়ার্স, চলুন এটাকে আমরা আনবক্সিং করি। অল্প টাকার বাজারে সমস্ত পণ্য আপনারা পেয়ে থাকেন। আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে কিংবা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। এই প্রোডাক্টটি আমি আপনাদের সামনে ওপেন করছি ভিউয়ার্স, সেই নাইসার ডাইসার প্লাস। এটি দেখতে পাচ্ছেন, এটি সবুজ কালারের এবং সাথে একটি সিডি রয়েছে। এটিতে আপনারা সব দিক নির্দেশনা পাবেন ভিউয়ার্স। এটি প্লাস্টিকে ব্যাগে মোড়ানো, কাটা এবং ঝুড়ি করা সমস্ত কিছু এখানে হবে। এই যে বক্সটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সের ভেতরে যে সমস্ত জিনিস রয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো। আর এই মূল যে জিনিসটি চাপ দেওয়ার যে মেশিন, সেটি এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন খাঁজ রয়েছে, ব্লেড রয়েছে। এই ব্লেডগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন, সেগুলোর ব্যবস্থা রয়েছে। এবং তার ঠিক ভিতরে যেগুলো রয়েছে সেগুলো, এই যে স্লাইস করার যে মেশিন, সেটি এখানে আপনারা বিভিন্নভাবে স্লাইস করতে পারবেন। এবং কুচি কুচি করার যে ব্যবস্থা, সেটি রয়েছে। এবং আরেকটা রয়েছে সিলার যে যন্ত্র, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এর সাথে আরও অনেক কিছুই রয়েছে, বিভিন্ন ডিজাইনের কাটিংয়ের যে ব্যবস্থা, সে ফাংশনগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং ধরার যে ব্যবস্থা, সেটিও রয়েছে। বড় কোনো জিনিস ধরে আপনারা ব্যবস্থা করতে পারবেন, ছোটো জিনিস ধরে কাটার সমস্যা, সেক্ষেত্রে ধরারও জিনিস রয়েছে। এবং আর এই জিনিসটি আপনারা চৌখণ্ডা করে কাটার জন্য ব্যবস্থা রয়েছে ভিউয়ার্স। এই এই জিনিসটি যেটা আমরা হাতে দেখতে পাচ্ছেন, এটি একটা ফাংশন। এটি দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টটি কাটতে পারবেন। আর সেটআপের যেই এই যে চাপ দেওয়ার যে ব্যবস্থা, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এটি খুলে এটি এটি লাগিয়ে দিয়ে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা সেট করে জাস্ট চাপ দিলেই হলো, যখন যেটা দরকার সেটাই আপনারা ব্যবহার করতে পারবেন। সো ভিউয়ার্স, বুঝতে পারছেন এটি কত সহজ এবং কতটা কাজের একটি জিনিস। যা যা প্রয়োজন সমস্ত কিছু এখানে রয়েছে। সো ভিউয়ার্স, প্রোডাক্টটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কিংবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে যোগাযোগ করবেন। ডেলিভারি ম্যানকে টাকা বুঝিয়ে দিয়ে প্রোডাক্টটি বুঝে নেবেন। ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্টটি চেক করে নেবেন। ডেলিভারি ম্যান চলে আসার পর কোনো অভিযোগ গ্রহণ করা হবে না, কোনো প্রোডাক্ট চেঞ্জ অথবা রিটার্ন হবে না। কোনো সমস্যা থাকলে ডেলিভারি ম্যান থাকা অবস্থায় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সো ভিউয়ার্স, এ পর্যন্তই। সামনের দিনে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।